জমে উঠেছে। আপনি জানেন কি, 97তম অস্কার একাডেমিক অ্যাওয়ার্ডসে সুপারস্টার শাকিব খানের তুফান সিনেমা বিদেশি ভাষার ছবি বিভাগের জন্য মনোনয়ন পেয়েছে। কিন্তু আপনি যদি জানতে পারেন কিভাবে শাকিব খানের তুফান সিনেমাটি অস্কারে যাচ্ছে, তাহলে আপনার মাথা ঘুরে যেতে পারে। আসুন এই অবিশ্বাস্য যাত্রার পেছনের রহস্যটি উদ্ঘাটন করি। প্রিয় দর্শক, 97তম একাডেমিক অ্যাওয়ার্ডস অস্কারে বাংলাদেশ ভাষার ছবি বিভাগের জন্য মনোনয়ন পেয়েছে সুপারস্টার শাকিব খানের ব্লকবাস্টার সিনেমা তুফান। আগামী বছরের 12ই মার্চ অনুষ্ঠিত হবে 97তম অস্কার অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। অস্কার বাংলাদেশ কমিটির সমন্বয়ক আবদুল্লাহ আল মারুফ বিষয়টি নিশ্চিত করে বলেন, অস্কারের 97তম আসরে বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে প্রতিযোগিতা করার ছবি আহ্বান করা হলে আমাদের কাছে দুটি ছবি জমা পড়ে, সেখান থেকে তুফান নির্বাচিত হয়েছে। রায়হান রাফি পরিচালিত তুফান সিনেমার গল্প 90 দশকের এক খতরনাক গ্যাংস্টার ভিলেনের চরিত্র, যে চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের নাম্বার 1 সুপারস্টার মেগাস্টার শাকিব খান। তার সাথে সিনেমাটিতে আরও অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মিমি চক্রবর্তী এবং অনেকে। প্রিয় দর্শক, যদি শাকিব খানকে ভালোবেসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।